সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো সকল ইন্টারলকের ক্ষেত্রে যে ইন্টারলক এর স্ক্যাম আছে, সেনিস্টি স্ক্যাম, ওই স্ক্যামটার যে মিডল একটা থ্রেড গাইড আছে, যে গাইডটা আমি ডেভেলপ করলাম এবং নিজের হাতে বানাইলাম। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই গাইডটা কীভাবে বানানো হয়েছে সেটা দেখাবো। তো সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি একটা টিন নিলাম, যেটা বেশি পাতলাও না বেশি ডাড়োও না, এরকম একটা টিন। যেটা মার্কার ফ্যান দিয়া অরিজিনাল যে গাইডটা আছে এই গাইডটা দিয়ে একটা মার্কিং করতেছি। মার্কিং করার পর আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে আমি এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এখন কাটবো। মার্কিং বরাবর গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটার পরে আমি আপনাদেরকে দেখাতেছি গ্রাইন্ডিং মেশিন কাটতেছি কীভাবে কাটতেছি। কাটার পরে এটা একটা ডিল করা লাগবে, ফ্লাশ দিয়ে একটা ব্যান করে নিলাম, অরিজিনালটার মতো ব্যান করার পরে একটা ডিল করে নিলাম। কেননা একটা এই স্ক্রুবে ছিদ্র লাগবে ওখানে মেশিনে লাগানোর জন্য, তো সেই ছিদ্রটা ভবিষ্যৎ দরকার। তো সেই জন্য ডিল করার পরে আমি এটা সুন্দরভাবে গ্রাইন্ডিং করতেছি, আপনারা দেখতেছেন। গ্রাইন্ডিং করার পরে আমি এটা এখন ফিনিশিং করে নিব শিরিষ পেপার দিয়ে, কেননা যদি এটা ফিনিশিং করে না দিই তাহলে আমার সুতাটা কেটে যাবে অথবা এই স্কিপ পড়বে। তো এখন আপনারা দেখতেছেন এটা একদম অরিজিনাল গাইডের মতো, দোনোটা গাইড একখান দিয়ে আছে একসাথে, এখানে আপনি বুঝতেই পারবেন না কোনটা অরিজিনাল কোনটা নকল। তো এখন আমি মেশিনে লাগাইছি, আপনারা দেখতেছেন মেশিনে লাগানোর পর আপনাদেরকে দেখাতেছি সুন্দরভাবে মেশিনে লাগাইছি। লাগার পর এখন আমি সিলাই করছি, কোনো স্কিপ নাই, কোনো সমস্যা নাই এবং সুন্দরভাবে মেশিন চলতেছে। তো আপনারাও তো দোয়া করবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে আরও রানিং সমস্যা নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে। এই কামনায় আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।